নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ব্লগে। আমি আছি এখন, আর আমার সঙ্গে আমার একটা ভাই আছে বাপন। আমরা এসেছি আমাদের একটা বন্ধুর ঘেরে, বা তিনটে ডোবা আছে এখানে, পুকুর জাতীয় জায়গা। তো এখান থেকে এখন মাছ ধরবো আমরা। জায়গাটা কিন্তু বন্ধুরা দারুণ, একদম পুরো কি বলবো, বাগান বাড়ি টাইপের মতো। পুকুরের চারিপাশ থেকে গাছপালা ভর্তি, সামনেই এখানে লজ আছে, আর লজের পাশে পুকুর, তার পাশ থেকে শুরু করে বাগান শুরু হয়েছে। আর আমরা সামনের দিকে এগিয়ে যাব, অলরেডি সবাই চলে গেছে ওখানে। গেস্ট রুমের পাশেই একটা পুকুর ছিল সামনে, আর এখানে এতটা জায়গা পুরো ফাঁকা ফাঁকা পড়ে আছে, আর তারপরে কি আবার একটা পুকুর আছে। ওপাশে দেখুন আম গাছ হয়ে আছে সারি সারি, আর তাতে আমও ধরেছে বেশ, দুটো গাছে তো ভর্তি ভর্তি আম, আর বাদ বাকি গাছে একটু কম কম রয়েছে। এইখানে দেখুন দুটো পুকুর আছে, একটা বিশাল বড় আর ওই পাশেরটাও বেশ বড়, তবে এটার থেকে ছোট। এইখানে মেশিন ফেলা হচ্ছে এই পুকুরে, এখন মেশিন দিয়ে এখান থেকে জল মানে তুলে নেওয়া হবে, সব পুকুর খালি করে দেওয়া হবে, তারপরেই মাছ ধরা হবে। আজকে আজকে তো হবেই না, আরো দু তিন দিন লাগবে হয়তো। এখানে মেশিন বা ইঞ্জিন যাই হোক লাগিয়ে দেওয়া হয়ে গেছে, আর পুকুর থেকে জল উঠছে। আমার তো মনে হয় সারা রাত্রেও হবে নাই, যা বড় পুকুর। তো চলুন এবার আপনাদের একটু আম বাগান ঘুরিয়ে নিয়ে আসি। এখানে প্রচুর আম গাছ আছে এই বাগানে, সারি সারি সব আম গাছ ভর্তি হয়ে আছে ডান সাইড দিয়ে পুরো। গাছে আম ধরেছে দেখুন, পুরো থোকা থোকা হয়ে সব ঝুলে আছে একদম। সব গাছেই আম হয়েছে মোটামুটি বেশ, তবে দুটো গাছে একটু বেশি আছে, এই একটা পিছনে আর এই একটা সামনে, আর ও মাথারটাতেও বেশ ভালোই আছে। গরমের সময় আম বাগানের পাশে এসেছি এখন দুপুরবেলা, তো একটা আম তো ছিঁড়তেই হবে, কিছু করার নেই, মুখে জল আসছে আম দেখে, কাঁচা আম একটা ছিঁড়বই অবশ্যই। কষ বার হচ্ছে দেখুন আম থেকে। এখানে বন্ধুরা আছে ওই মেশিন যেখানে খাটানো হয়েছে পুকুরে পাড়ে, ওখানেই যাই, দেখি ওরা কেউ খায় কিনা, আমি তো খাবোই। কেউ খাবে? আমাদের বাপন ভাই নেমে গেছে জাল দিয়ে মাছ ধরার জন্য, যাই না মাছ পড়বে কিনা, অনেক জল, প্রচুর বড় পুকুর, চেষ্টাও করুক, দেখা যাক কি হয়। বাপন, মাছ পড়েছে তো মনে হয় জালে, বেরিয়ে যাবে কোথায়? তো পালা ডাল পড়েছে বড় দেখে, নিয়ে 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 ঝাড়িস না, মোট মাছগুলো নিয়ে আয় উপরে। এই যে আমাদের প্রথমবারের জাল খেপে কিছু মোটি মাছ পড়েছে, একদম জ্যান্ত জ্যান্ত সব লাফাচ্ছে এখনো। আম যেটা নিয়ে এসেছিলাম কেউ খাওয়ার লোক নেই, একাই আমি, কাটারও কিছু নেই এখানে, দাঁত দিয়েই ছাড়িয়েছি, আর কিন্তু আমটা টক নেই কোনো। হ্যালো, ঠিক আছে, পেছনের এই বাগানের পুকুরটা মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে, জল উঠছে। আম খেলাম যেটা সেটা বলি, সেটা হচ্ছে হিমসাগর আম, কোনো আঁশ নেই, আর খুব একটা টক না, হালকা সামান্য টক, শুধুমাত্র লবণ আর লঙ্কা দিয়ে খেয়েছি। এখন তো এই পুকুর থেকে আর মাছ ধরা যাবে না, জল কমতে তো দুদিন তো আশা করি লেগেই যাবে। এখন একটা ঘেরে যাব, সেখানে গিয়ে জাল ফেলবো আমরা। তাহলে এবার আমরা ওদিক যাব সামনে। আমরা গ্রামের ভিতর থেকে বেরিয়ে এসেছি এখন একটা মাঠে, আর এই মাঠ পথ ধরে আমার যারা যারা সঙ্গী ছিল সবাই সামনের দিকে চলে গেছে, ওই দিকে জঙ্গলের কানায়, আর আমি যাচ্ছি সবার পেছনে পেছনে হেঁটে। এখন দেখুন চারিদিকে পুরো ফাঁকা মাঠ, আর কি বলবো, হাওয়া প্রচণ্ড পরিমাণে, হাওয়া এত পরিমাণে হাওয়া হচ্ছে মানে নিজের কথা নিজে শোনা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। পুকুরে তো পালা ফাঁসি প্রচুর, আমরা চলে এসেছি সেইখানে, ঘের দেখা যাচ্ছে, খের বা খাল যাই বলি, পুকুর যাই বলুন, এখানে নোনা জল আছে, আর এর ভিতরে মাছ আছে আশা করি, জাল ফেলা হবে ওপাশ থেকে, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা।
ডালগুলো ডালগুলো ঘা দাও, মাছ চুরি লেগে যাবে। চিংড়ি পড়ছে রে, কই পড়ছে? তুমি ধরো, আমি দেখছি চিংড়ি পড়েছে। দারুন দারুন। দুজন নেমে গেছে জাল নিয়ে, এবার জাল টানা দেওয়া হবে। এ মাথা থেকে টেনে একদম ও মাথা পর্যন্ত যাওয়া হবে, তারপর গিয়ে জাল তোলা হবে। তো আমিও ও মাথায় চলে যাই। আমি চলে এসেছি মন্দিরে এপারে, আর ওরা জাল টেনে নিয়ে আসুক এখানে, দেখি কি মাছ উঠছে জালে। বন্ধুরা দেখুন, জালের সামনে থেকে চিংড়ি মাছ লাফ দিচ্ছে। ক্যামেরায় উঠছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে জালের জাল টেনে নিয়ে আসছিল, সামনে থেকে চিংড়ি মাছ লাফাতে লাফাতে আসছিল সামনে থেকে। আর এই কোনাটাই জাল তোলা হবে এখন, তো আশা করি চিংড়ি মাছ জালে পড়বে। তোল, দেখি এবার কি হয়। ওই তো চিংড়ি মাছ লাফাচ্ছে জালের ভিতর, পাপন সব দেখি। চটচট করে শব্দগুলো শুনতেই না দারুণ লাগে, চিংড়ি মাছের এই শব্দ জালের উপর উঠছে কেন? তুই না না, ঘন জাল না বেরোবে কোথায়, একদম তুই ধুয়ে নিয়ে আয় একবারে ভালো করে। যা মাছ পড়েছে উপরের দিকে উঠে গেছে না? না না না, বাগদা বাগদা বাগদা, ওটা চিংড়ি মাছ পড়ছে জালে। আর চিংড়ি মাছের সাইজ দেখুন, এটা তো বাগদা না? ওটা রেখে দাও, এটা বাগদা চিংড়ির বাচ্চা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা ছেড়ে দে। চিংড়ি চাওড়া চিংড়ি গুলো রাখ, যেগুলো রাখার, এমনি ওই বাগদার বাচ্চাটা সব ছেড়ে দে। তাহলে একদম ভরে যেত না? ভরাই না, মাছ সব মাছ গুলো লেগে যাবে। পড়েছে কি? বাইরে 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 যাবে কোথায়? তুই যাবে? এই দেখুন চিংড়ির সাইজ দেখুন শুধু। বন্ধুরা কি বলবো, মাছ দেখে এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে আমি এক্ষুনি নেমে যাই, কিন্তু আমি যদি নেমে যাই শ্যুট করতে পারবো না আর। আর বন্ধু বলছে এখন তো মরানি গণের সময়, যদি গণের সময় হতো তো এখানে আরো মাছ পড়তো। একটা দুটো কিচ্ছু উঠেনি, একটা উঠলে উঠবে, কেননা আমিও সেইটাই দেখছি। এইবারের টানা জালে দেখি কি মাছ উঠছে। এবার মনে হচ্ছে পড়িনি কিছু একটা, তেমন মাছ থাকলে উপরে উঠে আসতো। কি একটা বড় মাছ মতো লাভ দিল, নোংরা বেঁধেছে। দেখুন বন্ধুরা, একটা চিংড়ির সাইজ ধরিস, কিন্তু চলে গেলে তোর শেষ। কাদামাটির সঙ্গে চিংড়ি মাছ মানে
মিশে থাকলে আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না। সব মাছ ব্যাগে এক জায়গায় করা হোক, তারপর দেখাবো আমি। দেখুন বন্ধুরা, একটা চিংড়ি মাছ, সাইজটা দেখুন চিংড়ি মাছের। তোর হাতের সাথে রাখ, দেখ তোর লাফটা দিবে তো এখন। দেখুন হাতের উপরে রাখছে, কত বড় চিংড়ির সাইজটা। দেখুন বন্ধুরা, চিংড়ি একটা দুটো করে পড়ছে বেশ, কিন্তু সাইজগুলো দারুণ সাইজ। সত্যি বন্ধুরা, চিংড়ি মাছের সাইজ দেখে না কি বলবো, দারুণ আনন্দ হচ্ছে। দারুণ সাইজের চিংড়ি, সব চাবড়া চিংড়ি, আর লাভ দিচ্ছে দেখো না ব্যাগের মধ্যে চটচট করে। জাল ফেলে মাছ ধরা হয়ে গেছে, তো আমরা এবার এগিয়ে যাব সামনের দিকে। সামনে একটা আটন পাতা আছে, তো আটনটা দেখে মানে চেক করে ঠিকঠাক করে রেখে তারপরে বাড়ির দিকে যাবে। শব্দ শুনতে পারবেন না আপনারা হয়তো, তো এইখানে যারা আছি আমরা শব্দ শুনছি একদম চটচট করে লাগাচ্ছি। এইখানে আরেকটা আটন আছে, এই আটনটাও একটু ঠিক করে রাখে। ভিতরে মাছ আছে না, এটা বাগদা, এটা একদম নরম। ইয়ে হরিণাও আছে এর সঙ্গে, তুই একটা হরিণা চাবড়া সব রকম চিংড়ি মিক্সটা। দেখুন একটা বাগদা চিংড়ির বাচ্চা, এটাকে ছোট অবস্থায় আমাদের এখানে চালাই বলে, তো এটা ছেড়ে দিই। আটন চেক হয়ে গেছে, আর আটনটা এখন ঠিকঠাক করে বসিয়ে রেখে আমরা চলে যাবো বাড়ির দিক। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে এখন বাড়ির দিকে, আর দেখুন চারিপাশে সব ফাঁকা, কোথাও কোনো বাড়িঘর নেই এখানে। আর কি দারুণ হাওয়া হচ্ছে, তবে আমাদের এদিক হাওয়াগুলো মিষ্টি হাওয়া না নোনা হাওয়া। মাছ নিয়ে চলে এসেছি বাড়ি, ধরাও হয়ে গেছে, আর প্রায় দুটো বেজে গেছে এখন, সেইগুলো দেখাই এখন আপনাদের। বার করো দেখো, প্রথমে জাল রয়েছে, জালের তলায় রয়েছে মাছ। কি মাছ টেনে বেরো করতে পারছি না। ও বাবা দেখো, এ তো ফাইন মাছ। চিংড়ি মাছের সাইজগুলো দেখো শুধু, বাগদা চিংড়িও রয়েছে এর ভিতরে। দুটো বাগদা চিংড়ি রয়েছে, চাবড়া চিংড়ি। আর এখন মরানি গনের সময়, তো ওই জন্য বেশি একটা পড়িনি, বলছিল গনের সময় হলে প্রচুর পড়তো। ভালো বড় সাইজের সুন্দর চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর অল্প কিছু মৌরলা আছে, তো সব চিংড়ি প্রায় জ্যান্ত, এখনও লাফাচ্ছে দেখুন। আর চিংড়ির সাইজগুলো দেখুন শুধু, লাভ দিস না তো। এই চিংড়িটার সাইজ দেখুন, আমার হাতের প্রায় সমান বলতে গেলে।
দেখুন বন্ধুরা, এইবার চিংড়ি মাছগুলো এখানে সব রকমই চিংড়ি আছে, বেশিরভাগটাই আছে চাবড়া চিংড়ি, যেগুলো বেশ বড় বড়। আর তার সঙ্গে এই পাশে দেখুন এইগুলো আছে বাগদা চিংড়ি কিছু, 5-6টা মতো, আর হরিণা চিংড়িও আছে এর সঙ্গে। সব মিলিয়ে প্রায় 500 গ্রাম তো হয়েই যাবে। প্রথমে গিয়েছিলাম একটা বন্ধুর গেস্ট হাউসে, ওখানে ওদের পুকুরের জল মানে তুলে দেবে, তো ওখানে মেশিন লাগানো হয়েছিল, আর জল তুলতে 2-3 দিন লেগে যাবে বলে আর ওখান থেকে মাছ ধরা হয়নি। তারপরে গিয়েছিলাম আর একটা অন্য জায়গায়, সেখান থেকে মাছ নিয়ে আসলাম, আপনারা দেখলেন। এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে, আমি এসেছিলাম 2টোর সময়, আর প্রায় এখন 2:30 বেজে গেছে। তো এখন দুপুরের তো রান্নাবান্না হয়েই গেছে বাড়িতে, এই মাছ আজকে আর রান্না হবে না। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকেন তো একটু সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।